সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে একদিনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় টাউন হলে। এই কনভেনশনের উদ্বোধনী ভাষণ দেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সম্পাদক হান্নান মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সারা ভারত কৃষক সভার সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। বাগানের নামে জমি দিতে হবে, এইসব করে জমি সব চুরি হয়ে গেল। সারা দেশে 6 কোটি 20 লক্ষ একরের জায়গায় জমি 73 লক্ষ একর জমি মাত্র বাগান, 6 ভাগের 1 ভাগ যা ভাবা হয়েছে। তারপরে কি হলো, এবার বাটা যখন হবে দেখা গেল বাঁধতে গিয়েও কোর্ট আছে, অনেক জমিদার কোর্টে চলে গেল, প্রায় 20 লক্ষ একর জমি নখান আটকে গেল, তারা মাত্র 53 লক্ষ একর জমি বিলি হল। এবং সেটা হচ্ছে মহলানবিশের হিসাবের অনুযায়ী 13 ভাগের 1। তারপরে ভূমি সংস্কার ব্যর্থ হলো, হলো না ভূমি সংস্কার, পশ্চিমবাংলা জম্মু কাশ্মীর ত্রিপুরা এই কেরালা ছাড়া ভূমি সংস্কার হলো না, অল্পই সেটা ভারতবর্ষের তুলনায় ছোট ছোট জায়গায়। সেই ভূমি সংস্কার ব্যর্থ হয়ে যাওয়ার পর